জি, দত্তপুর জিপি, বেন্দারগুল, গাইনাচড়া পুঞ্জি, ইয়াত এই একটা ফ্যামিলির মানুষ। হঠাৎ খবর পাইছো ল্যান্ডস্লাইড হয়েছে, ফ্যামিলির মানুষের পরা পাঁচজন এই মাটির তলত সুমাইছে। শুনি রাতে ইয়াত আইসু, এতিয়া রাতে তিনটা বাজে বাজি এনেকা হয়েছে। এটা বাজাত আমি আহি পাইছো, 12টা বাজাত ঘটনা হয়েছে। আহি পাইছো, গোটেই গাঁওর রাইজ মিলি এই রিস্কিউ করে আছে। ইয়ার কারণে চারিজন মানুষ মানে ঢুকাইছে, চারিজন উলাইছে। এতিয়া একজন এতিয়ালৈকে আছে মাটির তলত, রিস্কিউ চলি আছে। খবর পাই বদরপুর থানার পর অফিসার ইনচার্জ অসি মহাশয় তখন আরও লগত ওই পুলিশের মানুষ ইয়াত আহিছে, NDRF আহিছে, SDRF আহিছে, আর আপাত মিত্র সকলো মিলি আহি ইয়াত রিস্কিউ করে আছে। আমি বড় দুঃখ পাইছো, ইয়াত পাঁচজন মানুষ একেলগত ঢুকাইছে। ইয়ার কারণে আমি মর্মাহত সকল এই পরিয়াললৈ সমবেদনা জ্ঞাপন করেছো। কেঁচুয়া এটাও ঢুকাইছে। ইয়ার কারণে আমি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ মাননীয় সার্কুল অফিসার ম্যাডাম তেখেতর দৃষ্টি আকর্ষণ করে ইয়ারপর কইছো, তেখেত এই অলপ আহি চাই, নিশ্চয় আহিব কালি ম্যাডাম, আহি চাই বলি যেনকা এই পরিয়ালে অলপ সহায় সহযোগিতা পায়। এই পরিয়ালর যে দুইজন মানুষ জীয়াই আছে, এটা লড়াও আছে এই বাহিরত থাকে, লড়াটো না থাকার কারণে হয়তো বাঁচিছে, বাকি যে পাঁচজন মানুষ ঢুকাইছে বহুত বেয়া লাগিছে। আমি তেখেতর দৃষ্টি আকর্ষণ করে কইছো যেনে তেনে এইবিলাকক সহায় করিব লাগে। আমিও আছো সকলো মিলি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবত, দত্তপুর জিপির প্রেসিডেন্টের প্রতিনিধি তেখেতও আছে, সকলো মিলি সহায় সহযোগিতা যিমান করিব লাগে আমি করি আছো, রাইজ আছে লগত, আমি নিশ্চয় করে যাম। আরও দুঃখ পাইছো আর এই আশা করছো আল্লাহর ওসরত যেন আগন্তিয়াকে এনেকা ঘটনা আর নহয়, মানুষ সজাগ থাকিব লাগে। দুটা ছোৱালী বহুত মানে পড়া শুনাতো বহুত আগবাড়ি আছিল, কলেজত পড়া শুনা করে আছে, ইমান ইন্টেরিয়র প্লেসর পড়া যে কলেজত গই মানে একচুয়াল কব নোৱাৰো, কিন্তু বিএনা কিবা HSত পড়ি আছে, ইয়ারপর খোজকাড়ি গই যে ইমান কষ্ট করে আজি যে তার মৃত্যু ঘটিছে, তাঁতর মৃত্যু ঘটিছে, তার কারণে আমি মানে কি কম, কষ্টর মানে মনটো বেয়া লাগি আছে যে এনেকুৱা ঘটনা হয়েছে।